नमस्कार बंधुरा, मौलि सिन्हा यूट्यूब चैनले आपनादेर सकल के स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछी खूबी जनप्रिय एक रेसिपी, चिकेन बटर फ्राई। जेकोनो छोटोखाटो अनुष्ठाने बा बाड़ीतेई किछु स्पेशल खेते इच्छे करले आपनारा अवश्यई एई चिकेन बटर फ्राई बानाते पारेन। खेते किन्तु भीषणी टेस्टी हय आर बानानोओ किन्तु भीषणी सहज। তাহলে আসুন আর বেশি কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি শুরু করা যাক। চিকেন ব্যাটার ফ্রাই বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে একটুখানি থেতো করে নেব। খুব জোরে জোরে হ্যামার করার দরকার নেই, খেয়াল রাখবেন মাংসের পিস যেন ছিঁড়ে না যায়, সেই হিসেবে হালকা হালকা থেতো করে নেবেন। যখন আমরা ফিশ ব্যাটার ফ্রাই বানাই, ফিশ যেহেতু সফট হয় সেহেতু এই প্রসেসগুলো করার প্রয়োজন পড়ে না, তবে চিকেন একটু চিউই হয়, বিশেষ করে ব্রেস্টের পিসগুলো। তো এরকমভাবে যদি থেতো করে নেওয়া হয় তাহলে কিন্তু চিকেন ভীষণই সফট হয়, আর মশলা ম্যারিনেশন করার পর চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে। তো সমস্ত চিকেন আমি একইভাবে থেতো করে নেব। সমস্ত চিকেন থেতো করে নেওয়া হয়ে গেছে, এবার আমি মাংসের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ বাটার। এবার দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস, লেবু না থাকলে ভিনিগার বা টক দই ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1/2 চা চামচ থেকেও কম গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এবার সমস্ত উপকরণ ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। মাংসটা ভালো করে মাখানোর পর এবার আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেট হতে রেখে দেব। যতক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি ব্যাটারটা বানিয়ে নেব। এখানে আমি একটা বোলের মধ্যে নিচ্ছি 5 টেবিল চামচ ময়দা, তারপর দিচ্ছি সমপরিমাণ কর্নফ্লাওয়ার, মানে 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, তারপর দিচ্ছি 2 চা চামচ বাটার, 1/4 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ লবণ, 2-3 টেবিল চামচ সাদা তেল, আর দিচ্ছি 1টা ডিম। যদি কারোর ডিমে সমস্যা থাকে তাহলে বাদ দেবেন। এবার অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে, দেখুন ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটার বানাতে হবে। চামচের পেছনটা ঠিক এরকম ঘনত্বে কোট হয়ে যাবে সেই পর্যায় পর্যন্ত। এবার চিকেন ব্যাটার ফ্রাই ভাজার পালা, তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। খুব বেশি ডুবো তেলে না ভাজলেও চলবে, তবে নর্মালি ডুবো তেলেই ভাজা হয়। এখন একটা চিকেনের পিস আমি ব্যাটারে চুবিয়ে এক এক করে ছাড়বো, আর অবশ্যই তেলটা গরম হবে তারপর ছাড়তে হবে। দেখুন মাংসগুলোকে হালকা থেতো করে নেওয়ার ফলে মাংসগুলো কিন্তু একটু বড় বড় হয়ে গেছে, মানে একটু পাতলা হয়ে ছড়িয়ে গেছে। তো একইভাবে আমি সমস্ত ব্যাটার ফ্রাই তেলে ছেড়ে দেব। তারপর এপিটোপিট উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিলেই আমাদের চিকেন বাটার ফ্রাই একদম রেডি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।